Agurtula Protigo Hamseli, Atas Credit of No Abosabaku, Shambutan, Chengrizaka, Fasalisimi, Avonogino, 15 number Watney, Bubagrakor, Aguri, Border Gochogor, Amseo, Kasha Panda, Shangazaka, Aro Asali Pando, Panda Chengripiga, Agurtula Protigo, Mimir, Dibok Mosum, that Manjaka, Atang Bidini, Dagifang. Muslim Udin Ahmed Agurtula Prodigumni Corporator Tushar Kanti Potacharjo Nibas Das Kobi Kumni Adoro Asali Pandavo Agurtula Prodigumni 14, 15, 16, 35 Watni Binikisarisono Magbarakrai Abusa Magiahorka Asali Pandavo Koshanatagi Agurtula Prodigumni Mir Dibong Mosum Dashaka Haste Hapang Joto Tongo Shongton Logurni Bagino Tabuan Shubi Hamkanesh Ham Kaitango Rang Tongu Haktivo Kaham Klaimantuni Abam Bagino Tabuk Haste Hapang Sharbum Overhais Ham Kaitongu Koksha সহযোগিতা মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার অন্তর্ভুক্ত আগতলা পৌরনিগম অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে যারা বসবাস করে বিশেষ করে গরিব অংশ মানুষের আত্মনির্ভর করার জন্য স্বনির্ভর করেন এবং সার্বিকভাবে আর্থিক উপার্জনের বৃদ্ধির লক্ষ্যে আমাদের সরকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তরফ থেকে ডক্টর মানিশা নেতৃত্বের সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করে কাজ শুরু করেছে আজকে আমাদের আগরতলা পৌরনিগমের অন্তর্গত 14, 15, 16 এবং 35 চারটি ওয়ার্ডের যারা সুবিধাভোগী তাদেরকে আজকে মাঠে পুনর্বিতরণ করা হবে। এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আগরতলা পৌর নিগমের এমএসি সদস্য আমার সাথী প্রশাকান্তি প্রচারী মহোদয় আছেন এই 15 নম্বর ওয়ার্ডের নির্বাচিত কর্পোরেটর আমার সাথী আগরতলা পৌর নিগমের শ্রী নিবাস দাস মহোদয় আছেন যিনি সুন্দরভাবে এই বিষয় নিয়ে আলোচনা রেখেছেন আমাদের রাজ্য সরকারের মৎস্য দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রীমতী মুসলুদ্দিন সাহেব মহোদয় আমাদের সহ সুপারিন্টেন্ডেন্ট সাহেব সহ বিভিন্ন মৎস্য দপ্তরের আধিকারিক গুণ আগরতলা পৌর নিগমের বিভিন্ন পর্যায়ে যারা আধিকারিকরা আছেন এবং সর্বোপরি আজকে যারা এই বেনিফিশিয়ারি স্কিম অন্তর্ভুক্ত হয়েছে যারা মাঠে পোনা গ্রহণ করবেন এবং এই অনুষ্ঠানে সফল করার জন্য এই এলাকার যারা সুখী নাগরিকরা উপস্থিত আছেন আমি এবং আমার সাংবাদিক বন্ধুরা প্রত্যেকে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। সব দিক থেকে বলা আর বিষয় কিছু নেই কারণ আমাদের অধিকর্তা মহোদয় আমাদের সরকারের উদ্দেশ্য এবং আমাদের আপনাদের কি কর্মীয় সবকে আলোচনা করেছেন। আমি বলবো একটা বিশেষ আমাদের সরকার আসার পর আমাদের রাজ্যের সমস্ত অংশের মানুষের বিশেষ করে আর্থিক দিকে উন্নতির জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা আছে তার মধ্যে একটা বিশেষ পরিকল্পনা আমি বলবো এটা আপনারা সুবিধা অবশ্যই গ্রহণ করবেন। আমাদের সরকার চাইছেন আমাদের মৎস্য দপ্তর চাইছেন আমাদের এই আগরতলা পৌর নিগমের এলাকা সারা রাজ্যের সঙ্গে এই এলাকার যতগুলি পুকুর আছে যাদেরই আছে সরকারি হোক বেসরকারি হোক ব্যক্তিগত মালিকানায় হোক প্রত্যেকটি পুকুরকে যাতে ব্যবহার করে তারা সুবিধাজনক লাভ এবং ব্যবসা হিসেবে তারা ব্যবহার করতে পারে। এই সেক্ষেত্রে সুবিধা কী হবে আমাদের যে মাছের যে চাহিদা এটা বলেছেন এটা যোগান আর চাহিদার মধ্যে একটা ভারসাম্য রক্ষা করতে পারবে তখনই যখন আমরা প্রত্যেকটি মাছ উৎপাদন করতে পারবো ও অন্য রাজ্যের উপর নির্ভরশীলতা কমবে এবং পাশাপাশি আমাদের এলাকায় আমাদের শহরে আমাদের রাজ্যে মানুষের আর্থিক ক্ষমতা বৃদ্ধি পাবে উপার্জন ক্ষমতা বৃদ্ধি পাবে এবং পাশাপাশি আমাদের বাজারটা আমরা কন্ট্রোল করতে পারবো। নিজেরাই ভালো মাছ যেটা বলেছেন যে আমরা কেন বরফে মাছ খাবো থাকি না আসবে এই মাছ কেন খাবো আমরা যদি নিজেরাই আমাদের জলাশয়গুলি ব্যবহার করতে সদ্ব্যবহার করতে পারি আমরা কিন্তু নিজেরাই ভালো মাছ আমরা গ্রহণ করতে পারবো এবং বাজারে যে যোগানের কিন্তু আমরা এটা চাহিদা অনুযায়ী আমরা যোগান দিতে পারবো। সার্বিকভাবে ব্যক্তিগতভাবে আমরা লাভ বাড়াবো সার্বিকভাবে সারা রাজ্যের মানুষকে আমরা এই সুযোগ দিতে পারবো। কাজে আমি এই প্রকল্প যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা এটা আপনারা সবাই সহযোগিতা এগিয়ে আসবেন আপনার নিজেদের লাভ হবে সরকারি কর্মসূচি সফল হবে এবং মৎস্য দপ্তরের যারা অধিগত সঙ্গে বলেছেন আপনাদের পাশে সবসময় থাকবেন আপনাদের পুরো সমস্যা হলে ওদেরকে সরাসরি বলতে পারবেন এবং আমরা পৌরনিগমে যারা নির্বাচিত করে ওয়ার্ডে এই প্রকল্প গ্রহণ করা হচ্ছে সমস্ত তারও আপনাদের সহযোগিতা থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ।